ওনার যাওয়া তাতে কিছু মানে ফ্যাক্টর হবে সেটা আমরা মনে করি না সামনের দিকে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে আর এটা একমাত্র পারবে ভারতীয় জনতা পার্টি তাই মোদীজিকে সমর্থন করুন বিজেপি সরকারকে শক্তিশালী করুন দেশে আবার বিজেপি সরকার প্রতিষ্ঠা ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে রাজ্য রাজনীতিতে সাম্প্রতিক বিভিন্ন উথাল পাথাল লক্ষ্য করা যাচ্ছে এবং দল পরিবর্তন নির্বাচনের শেষ মুহূর্তে এসেও দল পরিবর্তন করতে কিন্তু দেখা যাচ্ছে এখন এই যে আমরা দেখলাম কত কয়েকদিন বহুদিন ধরে কিন্তু একটা আলোচনা রাজ্যের আকাশে বাতাসে উঠছিল যে কংগ্রেস এবং সিপিএম পাকাপাকিভাবে জোটে যাচ্ছে তো এখন এই যে জোট নিয়ে কিন্তু বহু আলোচনা হচ্ছে আমরা কিছুদিন আগে একটা সাংবাদিক সম্মেলনে দেখলাম যেখানে মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং বিজেপি রাজ্য সভাপতি প্রদেশ সভাপতি ছিলেন রাজীব রাজীব রাজীববাবু বলছেন কিন্তু যে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সাংবাদিক প্রশ্ন করেছেন যে এই যে সিপিএম এবং কংগ্রেসের যে জোটের কথা বলা হচ্ছে সেটা আপনারা কীভাবে এই বিষয়টিকে দেখছেন তো রাজীববাবু বলছেন যে বাম এবং কংগ্রেস কবেই জোটবদ্ধ ছিল না এবং তাদের এটা প্রকাশ্যে এসেছে এই এই নির্বাচনকে কেন্দ্র করে প্রকাশ্যে পরিষ্কার হয়ে গেছে যে তারা কেন্দ্রে দোস্তি এবং রাজ্যে যে কুস্তি ছিল সেই রাজ্যের কুস্তির ক্ষেত্রেও কিন্তু তাদের ভালোবাসাটা তাদের যে প্রেম সেটা কিন্তু এখন প্রকাশ্যে এসেছে এখন এই আলোচনা থেকে এই বক্তব্য থেকে এটা প্রশ্ন উঠতে পারে যে কংগ্রেস সিপিএম তাদের যদি জোট হয় পাকাপাকিভাবে নির্বাচন আগে আসন রবা দেবা হয় তাহলে কংগ্রেসের যে ষোলো থেকে সতেরো পার্সেন্ট ভোট এবং বামেদের যে ভোটটা রয়েছে তাহলে তো সেই ভোটের পার্সেন্টেজটা যদি এক কাঠটা করা হয় এক যুগে করা হয় তাহলে তো সেই ভোটটা অবশ্যই পঞ্চাশ শতাংশ থেকে সেটা বেড়ে যায় অনেকটাই বেড়ে যায় তাহলে পঞ্চাশ যদি ধরা হয় পঞ্চাশ থেকে একদম চোখ বুঝে বলা যেতে পারে যে তাদের ভোটটা পঞ্চাশ থেকে বাড়বে এখানে তো তাহলে একটা প্রশ্ন উঠতে পারে তাহলে যদি এই জোটবদ্ধ হয়ে লড়াইটা করে তাহলে বিজেপি তাহলে আর প্রতিকার কিভাবে করবে সে প্রতিরোধ কিভাবে করবে নির্বাচনে জয় হওয়ার জয়ী হওয়ার স্বপ্ন তারা কীভাবে দেখছে তাহলে সেটা কিন্তু প্রশ্ন উঠতে পারে এবং তারা যে বার্তা দিতে চাইছেন যে কংগ্রেস সিপিএম এক কাটটা হলে পরে সেটা বিজেপির জন্য লাভবান সে লাভবানের অঙ্কটা কিভাবে সেটা কিন্তু স্পষ্ট নয় তবে যতটুকু ধারণা করা হচ্ছে যে এই জোট অঙ্কের ফলে যারা দীর্ঘদিন ধরে এ রাজ্যে কংগ্রেস ছিলেন বিজেপি এ ধারণায় দাঁড় করাতে চাইছে যে দীর্ঘদিন যখন কংগ্রেস এ রাজ্যে বিরোধী জায়গায় ছিল তারা বহু বছর ক্ষমতার বাইরে ছিল এবং তারা নিষ্পেষিত হয়েছে নিগৃহীত হয়েছে একটা বড় অংশ দীর্ঘদিন ধরে তারা কংগ্রেসের যে আদর্শ কংগ্রেসের যে পতাকাটা তারা বুকে নিয়ে ধরে রেখেছিল বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়া থেকে শুরু অনেকে ছিলেন তবু তারা বিরোধী জায়গায় ছিলেন তারা কখনো সিপিএমের সঙ্গে আপোষ করেননি সেই পার্সেন্টেজটা কিন্তু অনেকটাই বড়। এখন দেখা যাচ্ছে রাজ্যে বামেদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিজেপি এবং বিজেপির প্রতিদ্বন্দ্বী হচ্ছে সিপিএম বলা হচ্ছে সেই জায়গায় কংগ্রেস কিন্তু বামেদের সঙ্গে রয়েছে এবং বলা যায় যে আগামী যে যে নির্বাচন সেখানে সিপিএমের উদ্দেশ্য হচ্ছে বামেদের উদ্দেশ্য হচ্ছে যে কংগ্রেসকে সঙ্গে নিয়ে ক্ষমতা থেকে বিজেপিকে সরানো একটা সময় বলা হতো কংগ্রেস হচ্ছে জাতীয় শত্রু বামেদের এখন শত্রুর যেই দিক পরিবর্তন হয়েছে সেটা গিয়েছে বিজেপির দিকে কারণ বিজেপি বলা হচ্ছে সাম্প্রদায়িক পার্টি এখন কংগ্রেস অনেকটাই বন্ধু বিজেপি হচ্ছে মূল লক্ষ্য বিজেপিকে সরাতে পারলে আগামী দিনে কংগ্রেসের সঙ্গে সেই লড়াইটা সেটা পরবর্তী দেখা যাবে হয়তো এই ধরনের একটা ইঙ্গিত কিন্তু রয়েছে এখন প্রশ্ন হচ্ছে কংগ্রেস এবং সিপিএমের জোটবদ্ধ হলে যেটা আমরা বলছিলাম যে তাদের ভোট শতাংশ পঞ্চাশ শতাংশ থেকে বেশি থাকবেন নিঃসন্দেহে এখন তাহলে অঙ্কটা হচ্ছে বিজেপির ক্ষেত্রে তারা কোন গণিত করছে সেটা হচ্ছে যেটা আমরা বলছিলাম যে দীর্ঘদিনের যে কংগ্রেসের রয়েছেন তারা কিন্তু বামেদেরকে ভোট দেবেন না এটা তারা ধরে নিয়েছেন এবং সেই কংগ্রেসিরা তারা বিজেপিকে ভোট দেবেন এই একটা কিন্তু অঙ্ক বিজেপি করছে এবং বামেদের কাছে যে অঙ্কটা হচ্ছে সেটা হচ্ছে বামেরা অবশ্যই কংগ্রেসকে ভোট দেবে কিন্তু কংগ্রেস বামেদের একটা বড় অংশ সমর্থক তারা কি বামেদেরকে ভোট দেবেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন এবং আগামী নির্বাচনে যদি তাই হয় যে বর্তমান পরিস্থিতিতে কংগ্রেস এবং সিপিএমের একটা বড় অংশ যদি মনে করে এই এই যে সামনে তাদের সামনে একটা প্রতিবন্ধকতা বিজেপি সারা দেশে এবং রাজ্যে রয়েছে তাদেরকে সরাতে পারার যে লক্ষ্য তাহলে কিন্তু তারা যারা কংগ্রেস সিপিএম রয়েছেন তারা কিন্তু একে অপরকে ভোট দিয়ে যে তাদের নিজস্ব যে সমর্থিত সমর যারা প্রার্থীরা থাকবেন তাদেরকে ভোট দিয়ে বিজেপিকে উৎখাতের চেষ্টা কিন্তু হতেই পারে স্বাভাবিক কারণে এখনও কিন্তু স্পষ্ট নয় আগামী তেইশ নির্বাচনের জন্য কি হতে যাচ্ছে কারা আসছে ক্ষমতায় এখনও কিন্তু কেউ স্পষ্ট বলার মতো জায়গায় কিন্তু নেই কিন্তু কংগ্রেসের কাছে একটাই অস্ত্র যে ভোটটা তাদের কাছে ফিরে এসেছে এবং যে ভোটটা এখন কংগ্রেসের বিজেপির কাছে রয়ে গেছে সেটা কিন্তু এখন পূরণ করতে না পারলেও বামেদের কাছ থেকে সেই সংগ্রহটা কিন্তু আগামী নির্বাচনে তাদেরকে শক্তিশালী করতে পারে এবং বিভিন্ন কেন্দ্রে জয় পরাজয়ের অঙ্ক এবং পার্টি কিন্তু পাল্টে দিতে পারে এখন দেখার হচ্ছে বিজেপির যে পার্টিগণিত সেটা কাজে আসে দেশ নির্বাচনে নাকি বাম কংগ্রেসের যে জোটবদ্ধ হওয়াটা সেটা কাজে আসে তার জন্য আমাদেরকে অভিষপেয়া করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের পেজে এবং ইউটিউবে যারা নতুন রয়েছেন লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন